অ্যাবাউট অল থিংস সেখানে তোমাদের সকলকে স্বাগত আছে চলছে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস নাইন ম্যাথামেটিক্সের যে সূচকের নিয়মাবলী রয়েছে তোমাদের তো সেখানে আমি অলরেডি পার্ট তিনটে মিন পার্ট থ্রি পর্যন্ত ভিডিও বানিয়েছি পার্ট ফোর ভিডিওতে যেটা আজকের এই ভিডিও তোমরা দেখছো তো সেখানে সমাধান করে যে অঙ্কগুলো রয়েছে এই প্রতিটা প্রবলেম এক থেকে শুরু করে আটখানা প্রবলেম আমরা সমাধান করবো আজকের ভিডিওতে এবং তার পরের ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে আসবে কিছুদিনের মধ্যেই পার্ট ফাইভ এবং এখানে প্রত্যেকটা আমরা যে এমসি কিউ প্রবলেম রয়েছে সেগুলো সমাধান করব তো আজকের ভিডিওটা সুন্দরভাবে দেখবে মনোযোগ দিয়ে দেখবে যদি কোনো অঙ্ক বুঝতে গিয়ে সমস্যা হয় তো কমেন্টে লিখবে আমি তোমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা আদার্স কোনো জায়গাতে বুঝিয়ে দেবো সো নো চাপ ঠিক আছে অ্যান্ড এইভাবেই কিন্তু ক্লাস নাইনের অন্যান্য চ্যাপ্টার ক্লাস দেখো যে থার্ড চ্যাপ্টার রয়েছে লেখচিত্র গ্রাফ তো ইচ অ্যান্ড এভরিথিং আমরা আস্তে আস্তে শুরু করেছি এবং শেষ করব। ঠিক আছে তো চলো যাক আজকের এই ভিডিও দেখো প্রথমত অঙ্কটা বলি যেটা রয়েছে ফর্টি নাইন টু দি পার এক্স ইকুয়াল টু সেভেন টু দি দু থ্রি তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হচ্ছে নিচের সংখ্যাগুলো কী করবো সমান করার চেষ্টা করবো তাহলে কি দেখো ফর্টি নাইনকে আমরা লিখতে পারি সেভেন টু দি পার টু মানে সাত সাত উনপঞ্চাশ তো সেটা লেখার পরে এই টুটাকে আমরা এখানে গুণ করতে পারি ফর্মুলা রয়েছে এরকম তাই না এম আর এখানে এন রয়েছে মানে এম এন করে দিলাম উপরের দিকে তাহলে এই দুটোকে আউট করে দিলে থ্রি ইকোয়াল টু এক্স বা টু এক্স ইক্যাল টু থ্রি তবে সেখান থেকে দুই জায়গায় ভাগ করে দাও তাহলে কত হচ্ছে এক্স ইকাল টু থ্রি বাই টু এইভাবে আমরা সমাধান করবো ঠিক আছে খুব ইজি প্রবলেম দেখো সেকেন্ড প্রবলেম দেখো সে প্রবলেম কী বলছে যে টু টু দি পার এক্স প্লাস টু প্লাস টু টু দি পার এক্স মাইনাস ওয়ান ইকাল টু নাইন হলে কী করে করতে হবে দেখো ওরা আমি এখানে একটু চালাই করে নিয়েছি যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে তো কমন নেওয়ার জন্য এখানে মাইনাস ওয়ান প্লাস থ্রি করলে কি হচ্ছে আবার দেখো যোগ করলে আবার টু চলে আসবে তার মানে একই ব্যাপার আমি কিছু চেঞ্জ করে নি জাস্ট ওখানটাতে যা ছিল সেটাই করেছি চালাকি করে নিয়েছি এটার সঙ্গে এটার আমি কম্পেয়ার করবো তুলনা করবো তার জন্য ঠিক আছে অ্যান্ড দেন কি টু টু এক্স আমরা এখান থেকে কমন নিব তার আগে এখানে দেখো এই যে টু এটা আলাদা করে রেখে দিয়েছি তার টু ডুব মানে কত এইট হবে এইট ইন্টু টু টু এক্স প্লাস এবার আট আর এখানে এক যোগ করে নিয়েছে নয় আর এটা আলাদা করে রেখে দিয়েছে তাহলে নাইন ইন টু টু ডুবার এক্স মাইনাস ওয়ান আর এই নাইন দেখো আউট হয়ে যাবে দুই দিক থেকে তাহলে কী হবে টু ডুবার এক্স মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান আর আমরা জানি যে কোনো সংখ্যা যদি ওয়ান থাকে তো সেটাকে আমরা কী করতে পারি কোনো জিনিসের পাওয়ার আকারে বা যে কোনো সংখ্যার পাওয়ার আকারে জিরো লিখলে সেটা ওয়ানই দেয় তার মানে কি এক্স মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান পে জিরো পেয়ে গেলাম আর সেখান থেকে আমরা কী পাচ্ছি এক্সিক্যাল টু ওয়ান মানে দেখো এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল রাইট অ্যান্ড দেন থার্ড প্রবলেম দেখো কথা হচ্ছে যে এই সমস্ত অঙ্কগুলো তোমরা ইজিলি পারবে বাট একটু বুঝে করতে হবে তবেই হয়ে যাবে টু টু দুপার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দু পার এক্স প্লাস টু রয়েছে টু ফর্টি এইট তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলি দেখো এই সূচকের অঙ্ক একদম সহজ বাট আমরা একটু কঠিন করে ভাবি বলে অঙ্ক না ঠিক আছে বাট আমরা সহজ করে ভাবলে ইজিলি হবে একদম মানে হাতের ময়লা ঠিক আছে এইভাবে তুললে উঠে যাবে তাই না তো সিমিলারলি এই অঙ্কগুলো তাই বাংলা আই মিন কেমন কেমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে আমাকে অবাক লাগছে দেখো টু টু টুবার এক্সপ্লাস ওয়ান প্লাস টু ইন্টু টু টুবার এক্সপ্লাস ওয়ান এখানে দেখো এখানে কিছু এক্সপ্লাস টু ছিল তো সেখান থেকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি যে এখানটাতে আমি এই প্লাস ওয়ান প্লাস ওয়ান করে নিয়েছি তাহলে কী হবে একটা ওয়ানের দিকে বেরিয়ে আসলো মানে টু ডুবার ওয়ান ইন্টু টু ডুবার এক্সপ্লাস ওয়ান এখানে তো ফর্টি এইট ঠিক আছে অ্যান্ড দেন দেখো থ্রি এই যে দুই আর এখানে এক পাবো কিছু নয় মানে এক আছে তাহলে দুই একে তিন ইন্টু টু ডুবার এক্সপ্লাস ওয়ান সেটা সেটাকে টু ফর্টি এইট এবং তিন দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে ষোলো হয়েছে আটচল্লিশকে ভাগ করলে ষোলো এবং এই টুডুয়ার এক্সপ্লাস অনিক্যাল টু সোলো যদি হয় স্লোকে আবার লিখতে পারি টু ডুয়ার ফোর আকারে তাহলে কী হবে এক্সপ্লাস অনিক্যাল টু ফোর হবে আর এক্সিক্যাল টু তাহলে এইটা যদি পাঠিয়ে গেলে কত চার মানে এক মানে তিন আর এখানে দেখো এক্স টু দিবার এমিক্যাল টু এক্সটু দেবার এন হলে এই এমিক্যাল টু এন হয় এটা আমরা জানি এবার কেমনভাবে হয় সেটাও আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি যদি না বুঝতে পারো তো আমাকে পরে কমেন্টে জানাবে জাস্ট আমি একদম ইজি কীভাবে হয় সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি তোমাদের এখানে সো এটা অঙ্কর ব্যাপার না বাট নর্মালি আলাদা জিনিস তোমার শিখিয়েছি এখানে ওকে অ্যান্ড দেন দেখো ফোর্থ প্রবলেম আমি অনেকে ভাবছো যে স্যার বোধহয় অঙ্ক জানে না টুকের নিচে আগে থেকে অ্যান দেন আমাদেরকে দেখে দেখে বোঝাচ্ছে বাট বেসিক্যালি ব্যাপার হচ্ছে দেখো যদি অঙ্কগুলো আমি টুকে টুকে করি না তো আই মিন একটা ভিডিও প্রায় পঞ্চাশ মিনিট হয়ে যাবে তো তোমরাও দেখতে বিরক্ত বোধ করবে দ্যাটস আমি চাইছি খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো যেন তোমরা সমাধান পেয়ে যাও এবং বুঝে সমাধান পাও শুধু মুখস্থ নয় বুঝে ঠিক আছে মানে মুখস্থ করতে বলছি না আমি অবশ্য এবার দেখো টু টু দিপার ফোর এক্স ইন্টু ফোর ইন্টু টু ফোর টু দিপার থ্রি এক্স মানে ওয়ান আর এটা রয়েছে জাস্ট আমি কিচ্ছু করে নি একটু চালাকি এখানে ফোর মানে কত টু ডুবার টু সেটাকে আমি গুণ করে দিয়েছি তাহলে কত হবে তিন ওনার সিক্স এক্স মাইনাস টু সিক্স এক্স মাইনাস টু হয়েছে আর এখানে যাচ্ছিল দেখো টু ডুবার টুকে মানে এদিকে ফোর হয়ে যাবে ফোর এক্স আর এই থ্রি এক্সটাকে মানে যেহেতু এরা কি এরা এ টু দি পার মানে এম বাই এন আগারে আছে এম বাই এন আগারে থাকলে কী হয় এম মাইনাস এন হয় পাওয়ারে তাই না তো সেরকম ব্যাপার অ্যান্ড ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু এখানে টু ডু দিপার এক্স এই ফোর এক্স থ্রিস বাদ দিলে এক্স হবে তার টু এক্স এবার দেখো দুটো থেকে কী পাওয়াচ্ছি আমরা জাস্ট এখান থেকে এটা বাদ দিলে শুধুমাত্র টু বাদ দিলে এই উপরে পাটটা নিচে পাট এটা সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখুন টেন এক্স আর এখানে এক্স ছিল এটা চলে এসেছিলো দিয়ে নাইন হয়ে যাবে চলে টু মানে কত নাইন বাই এটাই অঙ্ক তাই না চারটা হয়ে গেলো এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বরটা কী বলছে দেখো তো নাইন টু এক্স টু টু দি ওকে তোমরা পাশাপাশি বইটা নিয়ে বসবে তাহলে কি হবে বই দেখবে একদিকে বই এদিকে খাতা এদিকে বই এদিকে খাতা বা এদিকে বই এদিকে মোবাইল দেন খুব ইজিলি হয়ে যাবে তাই না শোন সব অ্যান্ড দেন দেখো নাইন গেল টু কি থ্রি টু পার টু আর এখানে একেশে মানে থ্রি টু পার ফোর টু দু এক্স আর এই সাতাশকে লিখে থ্রি টু পার থ্রি লিখেছি সেটাকে পরবর্তীতে মাথাতে আমরা গুন করে দিয়েছি মাথায় গুন বুঝতে পারছো তো বিশাল ব্যাপার মাথা খারাপ একবারে অঙ্ক করতে গিয়ে তাই না আশা করছি মাথা খারাপ হবে না বুঝতে পারবে বাট একটু কষ্ট লাগতে পারে বাট বুঝে যাবে তোমরা ভালো ছেলে আমি জানি তোমরা ভালো পারবে সো এখানে টু ছিল আর এখানে ফোর এক্স মানে কি দেখো যদি কোনো সংখ্যা দুটো একই হয় মানে এক্স টু দিপার এম ইন টু এক্স টু দিপার এন হয় তাহলে কী হয় এক্স টু দিপার এম প্লাস ওয়ান তাহলে এক্স টু দিপার এম প্লাস এন তার জন্য এটা হয়েছে আর এখানে থ্রি টু দিপার সিক্স মাইনাস থ্রি এক্স এটা গুণ করে দিয়েছি তাই এবার দুদিক থেকে তিন তিন আউট হয়ে গেল একদম কেটে বাদ গলা কেটে ফেলে দিলে ঠিক আছে তাহলে কী হলো এটা প্লাস এটা কারণ তার মানে গলা কাটতে বলছি না আমি ঠিক আছে সো টু প্লাস ফোর এক্স এগুলো টু সিক্স মাইনাস থ্রি এক্স এবার এখান থেকে ফোর এক্স এক্সগুলো এক এক দিয়ে করেছি আর সংখ্যাগুলোকে দিয়ে নিয়ে গেছি দিয়ে সেখানে সেভেন এক্সিক্যাল টু ফোর হয়েছে তাহলে এক্সিক্যাল টু ফোর বাই সেভেন তো এইভাবে তোমরা যদি ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করো তবে ইজিলি সলভ করতে পারবে কোনো চাপের বিষয় না ঠিক আছে একদম বিন্দাস্পষ্ট নো প্রবলেম তারপর দেখো ছয় নম্বর প্রবলেম কী বলছে টু টু ডিপার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু ডিবার নাইন এখানে একটু টু পার টেন তো এই জায়গাটাতে একটু আমি কঠিন করে করতে চাচ্ছিলাম বর্তমানের জন্য সহজ করে নিয়েছি কেন দেখো যে টু ডিভার নাইনকে আমরা ওদিকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে টু ডিভার নাইনকে পাঠানোর পরে এটা তো এদিকে ছিল যাচ্ছিলো চাই এবার এই সংখ্যা তোমাদের এই ধাপটা করার কোনো দরকার নে ধাপটা এই যে এইভাবে সংখ্যাটা লেখার যে টু ডুভার টেন মানে হাজার চব্বিশ এটা লেখার দরকার নাই তোমরা কী করে করবে ডাইরেক্ট এই লাইনটাতে চলে আসবে মানে এখান থেকে যদি তুমি টু ডু বা টেন মানে কত টু টু ডুদার নাইন ইন্টু টু তাহলে টু ডুদ বা নাইন কমন নিয়েছো এতে দুই থাকলো এখানে এক বাদ গেলো তাহলে দুই মানে এক মানে এক তারপরে টু ডুবাল নাইন হবে একটি জায়গাটাতে তাহলে এই জায়গাটা কি টু ডুবার নাইন থাকলো আর এইটা এই লাইনটা বাদ দিয়ে দিচ্ছি দেখো এই লাইনটা বাদ কোনো দরকার নাই তাহলে টু ডুবার ফাইভ এক্স প্লাস ফোর টু ডুদার নাইন তাহলে কি ফাইভ এক্স প্লাস ফোর ইকাল টু নাইন নিবো দুই টু এদিক থেকে দুই দিক থেকে আউট করে দেবো তাই না তাহলে কি ফাইভ এক্স প্লাস ফোর ইকাল টু নাইন তো ফাইভ এক্স ইকাল টু নাইন মাইনাস নাইন নয় মাইনাস চার আমি নয়কে নাই তাই বলছি ভাবতে ভাবতেছ কী অবস্থা সো দ্যাট সর এখান থেকে কি পাঁচ আসলো অ্যান্ড ফাইভ এক্সিক্যাল টু ফাইভ সো এক্স সিক্যাল টু ওয়ান মানে এটাও প্রবলেম সলভ বোঝা গেলো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না তোমরা বুঝতে পারলেই হবে যদি এতক্ষণ ভিডিওটা বুঝতে পারো না তো অবশ্যই কী করবো বলো তো লাল বাটন থেকেও একদম গলা কেটে ফেলে দাও মিন গলা কাটতে হবে না জাস্ট সাবস্ক্রাইবটা করে নিও ভালো করে ঠিক আছে আর নোটিফিকেশনটা অন করে রাখো কারণ আমি তোমাদের সঙ্গে মজা করবো মাসতে করবো বাট পড়াশোনাও করবো ভালোভাবে অ্যান্ড আমরা নলেজেবল ভিডিও বানাবো তার সঙ্গে সঙ্গে মোটিভেশনের কথা অ্যান্ড ইউনিভার্সিটি আপডেট অ্যান্ড আদার্স থিংস তোমরা দেখতে পাও চ্যানেলে অলওয়েজ আসতে থাকে আর এতটা সাপোর্ট করার জন্য তো ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করি সো দেখো এতক্ষণ যত ধৈর্য ধরে বসে আছো দেখছ হয় আর একটু দেখে নাও সো অনেকটা ধৈর্য ধরে আছো আমি বুঝতে পারছি অঙ্ক তো ভালো লাগছে না বাট একটু থাকো মজা লাগবে মাস্তি লাগবে চুন চাপ ঠিক আছে দেখো সিক্স টু দু টু এক্স প্লাস ফোর একেল টু থ্রি টু দুবার থ্রি এক্স ইন টু দুবার এক্স প্লাস এইট রয়েছে তো জাস্ট কী করবো আমরা একটু চালাকি ছয়কে আমরা ভাঙতে পারি এইভাবে যে ছয় কাল কি তিন তো দুই আবার আমরা জানি যে এম ইন্টু এন টু দুবার পি রাখলে এই মাথাটা পাওয়ারটা যদি দুই পালিয়ে যায় মানে দুজনের মাথায় চলে যায় তার তোমার দেখো এখানে তিনের মাথাতেও পাওয়ারটা পালিয়ে এসছে আর দুইয়ের মাথাতেও পাওয়ারটা পালিয়ে এসছে ঠিক আছে অ্যান্ড দেন যা আছে তাই এবার আমরা চালাই করেছি কি যে এই বাবাটাও এক এই বাবাটাও এক তো বাবার নিচে বাবাকে মানে মানে কী বলবো আর একটা বাবার নিচে আরেকটা বাবাকে এরকম ব্যাপার বাট খারাপ হবে নর্মালি ঠিক আছে মানে একটা বড়ো বাবা একটা ছোটো বাবা এরকমভাবে একটা বড়ো বাবা একটা ছোটো মানে মা এরকম সামথিং লাইক দ্যাট সো এরকমভাবে আমরা সাজিয়ে নিয়েছি অ্যান্ড দেন সাধারণ করে দেখো আমরা জানি যে এক্সটু দুপার এম বা এক্সটু পার এন হলে কি হয় এক্সটু দুপার এম মানে সেন মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় তো এই পাওয়ারটা এই পাওয়ারটা বিয়োগ করে দিয়ে দিয়েছি ঠিক আছে এটা থেকে তো তাই বিয়োগ করে দিয়েছি বিয়োগ করার পরে এসছে আমাদের বর্তমানে টু দুবার এক্স মাইনাস ফোর আর থ্রি দুবার এক্স মাইনাস ফোর সেখান থেকে আমরা এই দুই বাবার যেহেতু মাথাতে কি সেম সিং রয়েছে মানে এর মাথা তো জা সিং এটার মাথা তো সেম সিং মানে দেখছি একটা লাল এটা কালো তাই না দুটোই লাল ঠিক আছে তার মানে কি করেছি দুটো একই রকম সিং থাকার জন্য মানে একই রকম পাওয়ার থাকার জন্য আমরা ভাগ করে দিয়েছি টু টু এক্স ফোর আর থ্রি এক্স মাইনাস ফোর এবার কি হয় যেহেতু একটাই সিং তার মানে কি দুটো বাবার মাথা এক আলাদা করে মাথায় শিং দিয়ে দিলে তো হয়ে যাবে তার মানে কি দুই দুটো বাবার নিচে ওপর নিচে আর মাথায় সিং ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছো তো আমাদের তোমাকে একটু দেখিয়ে দিই ভালো হবে তাহলে বুঝতে পারবে এ দেখো এখানে কি বলছি যে দুটো বাবা উপর নিচে রয়েছে উপরে মাথায় সিংটা রয়েছে ভাবে অ্যান্ড দেন দিয়ে কি ওয়ান ছিল ওয়ানকে আমরা যে কোনো সংখ্যার পাওয়ার লিখতে পারি আর কেন লিখবো আমরা টু বাই থ্রি মাঝখানে কারণ হচ্ছে যদি আমরা টু বাই থ্রি না লিখে তাহলে তো কম্পেয়ার করতে পারবো না তাহলে তো শিং শিংয়ের সঙ্গে কার তুলনা করবো তাহলে তো বাবাগুলোকে এক করতে হবে তাই না এই বাবাটা এক এই বাবাটা এক তার জন্য কি এটা হচ্ছে এক্স মাইনাস পরিকাল জিরো ঠিক আছে আমি কোন বাবার কথা বলছি আমিও জানি না ঠিক আছে আমাকে আবার প্রশ্ন করুন না কমেন্টে দাদা বা স্যার কোন বাবার কথা বলছেন অ্যাকচুয়ালি অঙ্ক বাবা নাথিং অ্যালস এবার দেখো আট নম্বর প্রবলেম এটা হচ্ছে লাস্ট প্রবলেম তো লাইক তো অবশ্যই দরকার তাই না লাইকটা করে দিও এতক্ষণ ধরে ভিডিও দেখছো অনেক কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্য সো লাইক তো অবশ্যই মতো বানতেই ভাই তো না বস ঠিক আছে অ্যান্ড দেন দেখো টু টু দু বার এক্স মাইনাস ফোর ইকার টু থ্রি টু দু এক্স স্কোয়ার মাইনাস ফোর রয়েছে মাইন আর ইন্টু ওয়ান রয়েছে সো এই পার্টটার এই পার্টটার মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো এই বাবারও সিং যা আছে দুটো আগের অঙ্কটার মতো সেম একই সিং রয়েছে তাহলে কী করবো জাস্ট ভাগ মাথায় সিংটা আলাদা করে দিলাম দুদিকে কম্পেয়ার করছি এন তাহলে কী হবে এই পার্টটা এই প্ট আউট হয়ে যাচ্ছে আর এক্স স্কোয়ার মাইনাস ফোরিক্যাল জিরো তাহলে এক্স স্কোয়ারিকাল আর টু এই জায়গাটা একটা ব্যাপার যে কোনো সংখ্যার যখন রুট করি তখন প্লাস মাইনাস কেন দিতে হয় দেখো এটা মানে কি রুট ওভার আমি এখানে বলেছি দেখো এই যে রয়েছে না আর ভাই যে নিউমেরিক্যাল ভ্যালু মানে এই ওয়ানকে আমরা যে কোনো সংখ্যার ওপরে পাওয়ার লিখলে ওয়ান দেয় সেটা আমি বলেছি এটাতে আর এটার ক্ষেত্রে দেখো রুট ফোরিক্যাল ওভার অফ মানে কি দুইয়ের স্কোয়ার করলে কথা চারই হবে তাই না এবার যদি ভিতরে দুই দুইয়ের মা ভিতরে যদি কী হয় মাইনাস দুই হয় তাও চার হবে প্লাস দুই তাও চার হবে তার মানে কি দেখো এই ভিতরকার যে মানটা দুইয়ের আগের যে সংখ্যার মানে এটা চিহ্নটা ওটা কিন্তু ভ্যারি করছে না এখানকার ক্ষেত্রে তার মানে রুটটা তুলে দিলে কিন্তু এই ভিতরে যাই থাকে না কেন মানটা ডিপেন্ড করে তার জন্য কিন্তু এখানে আমরা এই জায়গাটাতে প্লাস মাইনাস দিই বুঝতে পারলে কেন প্লাস মাইনাস দিই আর অনেকে ভাবছো হয়তো এটাও কেন আমি লিখে নিয়েছি বোঝানোর সময় তো লেখা দরকার ছিল অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি অলরেডি বানিয়েছিলাম বাট আমার মোবাইল থেকে রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম বুঝতে পারছো মানে ঘুম পাগল ছেলে সো বা ঘুম পাগল স্যার দ্যাটস সব ঘুমাচ্ছিলাম অ্যান্ড চাপ লেগে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো সো আপলোড করতে পারিনি সেই সময় তাই নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি সো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি এবং ভালো বাইকটা কেটারা আবার নতুন ভিডিও না আসছি পার্ট ফাইভে দেখা হচ্ছে তো চলো বাই টাটা